সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি আনিকা তাবাসুম জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করায় হাইকোর্টকে ধন্যবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাব্লু সরকার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ মহান মুক্তি সংগ্রামের যে স্লোগানটি ছিল যে যে কথাগুলি শুনলে প্রত্যেকেই দেশপ্রেম উজ্জীবিত হয়ে উঠত এবং প্রচ প্রবল আত্মবিশ্বাস এবং শক্তি নিয়ে সূত্রপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ত এবং একত্রিত হতো সেই জয় বাংলার স্লোগানটিকে আজকে হাইকোর্ট কর্তৃক জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয়েছে এটি আসলে মহান মুক্তিযুদ্ধকেই সম্মানিত করা শহীদ মুক্তিযুদ্ধদের প্রতি সম্মান প্রদর্শন করা এবং আমি মনে করি এই স্লোগান দিয়েই দেশ দেশের মানুষ একত্রিত হয়েছিল পশ্চিম পাকিস্তানি হানাদার শক্তির বিরুদ্ধে এবং সকল রাজাকার আলবদরের বিরুদ্ধে এবং দেশমাতৃকাকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছিল এই স্লোগানটি আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও খুবই ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি এর জন্য আনন্দের দিন যে আজকে সর্বোচ্চ আদালত থেকে জয় বাংলা স্লোগানটাকে সর্বজনীন করেছেন এটি আসলে যে জয় বাংলা স্লোগান দিয়ে মানে দিয়ে জাতি ঐক্যবদ্ধ হয়েছে যে জয় বাংলার স্লোগান দিয়ে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন এবং মানুষ উজ্জীবিত হয়েছে সাহস পেয়েছেন সেই জয় বাংলার স্লোগানটা শুধু আমরা যারা আওয়ামী লীগ করি আমরা মনে করি শুধু তাদের না এই জয় বাংলার স্লোগানটা ষোলো কোটি মানুষেরই স্লোগান হওয়া উচিত এটি হাই সুপ্রিম কোর্ট এটি উপলব্ধি করে সেটি করেছে এই জন্য তাদের ধন্যবাদ জানাই যে স্বাধীনতার প্রায় আটচল্লিশ উনপঞ্চাশ বছর পর হলেও এই স্লোগানটি সকলে ধারণ করে রাজনীতি করবে বা উজ্জীবিত হবে আমাদের রাজশাহীর মানুষ আমরা এটিতে খুশি রাজশাহীতে এই স্লোগানটি এখন সকলের মুখে উচ্চারিত হবে আমি পাশাপাশি আরও একটি অনুরোধ করতে চাই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলা স্লোগানটা যেরকম আজকে সর্বজনীন করা হলো সকলেরই উচিত এই বাংলাদেশে যারা আমরা বসবাস করি বাংলাদেশে যারা আমরা স্বাধীনভাবে চলাফেরা করছি বাংলাদেশ থেকে যারা আমরা নিচ্ছি খাচ্ছি পড়ছি তাদের সকলেরই উচিত যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাদের মনের কোঠায় অবস্থান করে তাকেও মেনে নিয়েই তা রাজনীতি বলেন বা দেশ তৈরির ক্ষেত্রে বলেন বা সামাজিক ক্ষেত্রে বলেন এই মানুষটার ব্যাপারে যেন আমরা কেউ আর কোনো রকমের বিতর্কিত না যাই এই মানুষটি সকলের উর্ধে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের উদ্দেশ্যে এটিও যেন আমরা জয় বাংলা স্লোগানের সাথে সাথে এটিও যেন আমরা মেনে নিই মানতে পারি মেনেই আমাদের পথ চলা হোক এটিও আজকের দিন আমার প্রত্যাশা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য যে জয় বাংলা স্লোগানকে জাতীয়ভাবে দেওয়ার জন্য কোর্টের রায়ের অপেক্ষা করতে হয় এই স্লোগান দিয়ে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে এই স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্লোগানের বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধের যারা বিরোধিতাকারী তারাই তো তারাই বিজয়ী হয়েছিল আজকে কোর্টের রায় দিয়ে প্রমাণিত হলো যে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ আবার ফিরে এসেছে জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান এই স্লোগান রাষ্ট্রীয় অনুষ্ঠান কি রাজনৈতিক কি সামাজিক কি অন্যান্য অনুষ্ঠানে সব জায়গাতেই জয় বাংলা স্লোগান দিতে হবে এটি জাতিকে উজ্জীবিত করবে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নের ক্ষেত্রে আরও এগিয়ে নেবে দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি এই স্লোগান নিয়ে নাটোরের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন হয়েছে এ উপলক্ষে জেলা প্রশাসকের আলোচনা সভা ও মোহরা অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল দশটায় থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সহ অন্যান্যরা পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের আয়োজনে একটি মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় বক্তারা দুর্যোগকালীন অবস্থার মোকাবেলায় কিভাবে প্রস্তুতি নিতে হয় সে ব্যাপারে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের আলোকপাত করে বক্তব্য রাখেন পরে ফায়ার ব্রিগেড কর্মীরা অগ্নি নির্বাপক এক মহড়া প্রদর্শন করেন এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ